আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশে ইফতার পার্টি একটি সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক রীতিতে পরিণত হয়ে গিয়েছে। ইফতারের কিছু ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেরি করে ইফতারি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাড়াতাড়ি ইফতার করতেন এবং অন্যদেরও তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন, কারণ এর মধ্যে কল্যাণ আছে। কাজে ইচ্ছা করে দেরিতে ইফতারি করা একটি সুন্নাহ বর্জিত কাজ। যখনই নিশ্চিত হব যে সূর্য অস্ত গিয়েছে ঠিক তখনই আমরা ইফতার করব। যদি তাড়াতাড়ি ইফতার করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত কল্যাণ পাব। যদি টাটকা পাকা খেজুর না পেতেন তিনি তাহলে শুকনো কয়েকটি খেজুর যোগে ইফতার করতেন। যদি শুকনো খেজুরও না হতো তাহলে কয়েক ঘোপ পান পান করতেন। আমাদের সমাজে যে ইফতারির দোয়াটি প্রচলিত আছে উহার মান জয়ী। ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত, সিয়াম পালনকারী ব্যক্তি সিয়ামরত অবস্থায় যে কোনো সময় দোয়া করবে। শুধু ইফতারের সময় দোয়া করতে হবে এমনটি নয়, ইফতারের পূর্বে ব্যক্তিগতভাবে দোয়া করা কখনোই দোষনীয় নয়, বরং সিয়াম থাকাকালীন সর্বাবস্থায় ব্যক্তিগতভাবে বেশি বেশি দোয়া করা মুস্তাহাব। ইফতারের পূর্বে সর্বস্তরের সময় ব্যক্তিগতভাবে দোয়া করা যেতে পারে, কারণ এ সময় মানুষের অন্তর বিগলিত হওয়ার সাথে মানুষ নত হয়, কারণ সিয়ামরত অবস্থায় দোয়া কবুল হয়। তাই বেশি বেশি দোয়া দ্বারা নিজের আমলের ঝুড়ি বৃদ্ধি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ইফতার করার পূর্ব পর্যন্ত, মজলুমের দোয়া। ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত করা সুন্নাহ বিরোধী কাজ। এ সময় সম্মিলিত মোনাজাত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়নি, তাই এরূপ কাজে অংশগ্রহণ করা অবশ্যই বিদাতের অন্তর্ভুক্ত হবে। যদিও ইফতারের পূর্বে সকলে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার রীতি আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। ইফতার পার্টির আয়োজন করা, যদিও অপরকে ইফতারি করানোতে স্বভাব আছে এবং এ কাজে উৎসাহ প্রদান করা হয়েছে, তবে আমাদের অনেকেই মুখরোচক ইফতার পার্টির আয়োজন করে থাকেন, যেখানে হিজাববিহীন নারীদের আগমন, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ইফতার শেষে অধিক সময় অবস্থান করে তারাবির সালাত ছেড়ে দেওয়া, এসবগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ। রমজান মাসে ইফতার পার্টির আয়োজনে ধুম পড়ে যায়, ভিআইপিদের সময় দেওয়া কষ্ট হয়ে দাঁড়ায়। সাধারণত সমাজে উচ্চ শ্রেণীর মানুষ ইফতার পার্টির আয়োজন করে থাকে, তাই এই সকল পার্টিগুলোতে কেবল উচ্চ শ্রেণীর মানুষই দাওয়াত পেয়ে থাকে। তাছাড়া ইফতার পার্টির আয়োজন মানে এই স্থানে বাহারি খাবারের আয়োজন করে অর্থ অপচয়। সমাজের অনেক অবহেলিত মানুষ আছে যারা ঠিকমতো ইফতারির আয়োজন করতে পারে না, আর অপর পক্ষ এখানে 20-30 প্রকারের খাবারের আয়োজন করে। ইফতার পার্টির সবচেয়ে খারাপ দিক হলো খাদ্যের অপচয়, প্রয়োজনের তুলনায় অধিক হারে আয়োজন করা হয়, বিধায় খাদ্যের অপচয় হয়। যাদের ইফতারি ক্রয় করে খাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারাই দাওয়াত পায়। সমাজের সাধারণ গরিব মিসকিন যারা ঠিক মতো ইফতার জোগাড় করতে হিমশিম খান তারা দাওয়াত পান না। যদি ইফতার পার্টির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে সবার জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। নিয়ত থাকবে সিয়ামকারী বান্দাকে ইফতার করানো, এখানে কোনো প্রকার শ্রেণী বিন্যাসের দিকে নজর দেওয়া যাবে না। উচ্চ শ্রেণীর মানুষ ইফতার পার্টি মানেই হলো অপচয়, অথচ অপচয় করা ইসলামী শরিয়াতে হারাম। কিন্তু আমাদের সমাজে আয়োজিত প্রায় সবগুলো ইফতার মাহফিলে শরিয়াতের বিধানের স্পষ্ট লঙ্ঘন হতে দেখা যায়। নারী পুরুষ বেপর্দা হয়ে একসঙ্গে বসে ইফতার করে, অনেক সময় তাদের মাগরিবের নামাজেরও খবর থাকে না। সম্মিলিত দোয়ার মাধ্যমে ইফতার শুরু করা আরো নানা সংগতি এখানে দেখা যায়, তাই এসব ইফতার মাহফিল থেকে বিরত থাকা জরুরি। আর যদি ইফতারের পার্টি করতেই হয় তাহলে শর্ত সাপেক্ষে করা যেতে পারে। শর্ত সমূহ হলো,
ইন্টারের পার্টি শরিয়াহ বিরোধী কোন কার্যকলাপ না হওয়া দুই নারী পুরুষের পর্দাহীন অবাধ মেলামেশা থেকে দূরে থাকতে হবে তিন সমাজের প্রচলন হিসেবে বা লোক লজ্জার ভয়ে না করা সবাই ইন্টারের পার্টি করে আমি না করলে কি হয় মানুষ কি বলে চার ইন্টারের পার্টি পৃথক স্বভাবের বিষয় বা পৃথক ইবাদত মনে করা পাঁচ সবার জন্য উন্মুক্ত রাখা ছয় অপচয় রোধ করা সাত ইফতার পূর্ব গতানুগতিক সম্মিলিত দোয়া না করা আর ইফতারি করতে করতে মাগরিবের জামাত পরিত্যাগ করা আমাদের দেশে প্রতিটি মসজিদে অনানুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে এই মাহফিল শরীয়ত সম্মত কারণ এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না এখানে যে কোনো সাধারণ মানুষ ইফতারি করা বা করানোর সুযোগ পায় অর্থাৎ সবার জন্য উন্মুক্ত কিছু ব্যতিক্রম ছাড়া ইফতার পূর্ব গতানুগতিক সম্মিলিত দোয়া করা হয় না মসজিদে ইফতারি আয়োজন করা হয় বিধায় মাগরিবের জামাত পরিত্যাগ করার সুযোগ থাকে না ইফতারিতে অপচয় করা বিদাত নয় হারাম আমরা প্রায় সকলে ইফতারির জন্য খাবারের অপচয় করে থাকি ঘরের ইফতারি থেকে পার্টির ইফতারিতে অপচয় বেশি হয় অথচ অপচয় করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহার করতেন আহার শেষে তিনবার আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও তা শয়তানের জন্য ছেড়ে দিও না অথচ বর্তমানে খাবারের অপচয় রমজানে রীতিমতো যেন ফ্যাশন রেস্তোরাঁ থেকে বস্তা বস্তা খাবার ফেলে দেওয়া হচ্ছে এমন ছবিও সংবাদপত্রে ছাপা হয়েছে এই অপচয়ের বিপরীত চিত্র সমাজে আছে বহু মানুষ এখনো অভুক্ত থাকে পেট ভরে খেতে পায় না গার্মেন্টের এমন অনেক শ্রমিক আছে যারা এখনো পেটে ক্ষুধা নিয়ে কাজ করে পেট ভরে খেতে পারে না কাজে ইফতারি আয়োজনের আগে হিসাব করি সবার প্রতি খেয়াল রাখি অপচয় না করে গরিবদের প্রতি সহানুভূতির দৃষ্টি দেই ইফতারি আয়োজনের সময় ইবাদত নষ্ট করা সাধারণ মহিলা ইফতারি তৈরি করে থাকে প্রতিটি সংসারের একজন মহিলাকে গড়ে পাঁচ ছয় জনের ইফতারি তৈরি করতে হয় এই জন্য তাকে জোহরের সালাত আদায় করে এই কাজে তাকে লেগে যেতে হয় ইফতারি তৈরি করতে করতে তার আসরের সালাতের খবর থাকে না সারা জীবনে ইফতারি তৈরির ফজিলত দ্বারা কি আসরের ফরজ সালাতে রিকভারি করা যাবে আসরের সালাত কাজে আদায় করলেও আর রিকভারি হবে না সকালে সংসারের নানা কাজ করে বিধায় মহিলাগণ রমজানের সকালে নফল ইবাদত করতে সময় পায় না আর বিকালে ইফতারির পিছনে সময় দিলে আর তার নফল ইবাদতের সময় কোথায় কাজেই পরিমিত ইফতারি তৈরি করে আর কিছু কম করে আনতে বলি তাহলে ইফতারি আয়োজনে ইবাদতের সময় নষ্ট হবে না আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া রোজা ভাঙার সময় আল্লাহর নিকট কবুল হয়ে থাকে আমাদের সিয়ামরত অবস্থায় মহান আল্লাহর নিকট দোয়া করা সারাদিন নানান কাজের ফাঁকে ফাঁকে দোয়া করা সারাদিন সময় না হলেও ইফতারির আগে কিন্তু কিছু সময় হাতে এসে যায় যখন আমরা ইফতারি নিয়ে অপেক্ষা করে থাকি এই অপেক্ষার সময় দোয়া না করে বরং খাবার পরিবেশন কথাবার্তা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি আমাদের চিন্তা করা উচিত এই সময়টি কাজে লাগিয়ে পরিবারের সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করা উপরের আলোচনায় বুঝতে পেরেছি শর্ত সাপেক্ষে ইফতারির আয়োজন করা যায় তবে হাত ব্যাগ না করে প্রতিদিনই কিছু কিছু করে গরিব অসহায়দের ইফতারি দিতে পারলে ভালো হয় কিন্তু সমাজে একটি প্রচলন আছে মৃত মাতা পিতার রুহের সওয়াব পৌঁছানোর জন্য ইফতারি বিশাল আয়োজন করা হয় যেখানে গরিবদের কোনো স্থান থাকে না সমাজের প্রভাবশালী কিছু আলেম ও নিজের আত্মীয় স্বজন স্থান পায় মনে হবে সওয়াব পৌঁছানো নয় লৌকিকতা ও সমাজের ভয়ে ইফতারির আয়োজন করা হচ্ছে রমজানের সাথে এইভাবে খাস করে ইবাদত করা সুন্নাহ সম্মত নয় তবে মহান আল্লাহকে খুশি করার জন্য অন্যদেরকে ইফতারি করা একটি বিশাল পুণ্যের কাজ কাজে এই কাজটিতে যাতে কোনো প্রকার বিদাতের সংশ্লিষ্টতা না হয় তার প্রতি খেয়াল রাখতে হবে নিজের বাছাই করা লোকদের সাথে যেন অধিক পরিমাণের ফকির মিসকিন থাকে তার প্রতি খেয়াল রাখতে হবে ইফতারি ও সেহরিতে মাত্রা অতিরিক্ত খাবারের আয়োজন করা
ইত্যাদির আয়োজন দেখলে মনে হবে এই মাস কোন সংযমের মাস নয়, এই মাস হলো ভোজের মাস। ইফতারের সময় আমাদের টেবিলের অবস্থা দেখার মতো নয়। টেবিলে তাকালে দেখা যাবে পুঞ্জীভূত নানাপদি খাবার, মিষ্টান্ন এবং পানীয়তে পরিপূর্ণ। আমরা এমন ভাবে ইফতার করি মনে হবে যেন আগামীকাল বলে কিছু নেই, যার ফলে আমরা রমাদানের মুখ্য উদ্দেশ্য ভুলে যাচ্ছি। এভাবেই আমাদের লোভ আর প্রবৃত্তি অনুসরণ বাড়াতে থাকি। আমরা আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার বদলে তার লালসা পূরণ করছি। ইফতারের আয়োজন দেখলে মনে হবে এক ধরনের অপচয় এবং সীমা লঙ্ঘন। আমাদের কিছু সংখ্যক শ্রেণীর সময়ে নিজেদেরকে বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত ভারাক্রান্ত করে তুলি, কারণ আমরা মনে করি সারাদিন ক্ষুধার্ত অনুভব না করার এটাই একমাত্র পথ। সারাদিন না খাওয়ার আবার একেবারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। যা হোক, এটা সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী কাজ। পরিমিতি বোধ সবকিছুর চাবিকাঠি। আদম সন্তান তার উদর ব্যতীত আর কোনো পাত্রই এত খারাপ ভাবে পূর্ণ করে না। আদম সন্তানের পৃষ্ঠদেশ সোজা রাখার জন্য এক মুঠো খাবারই যথেষ্ট। যদি তোমাদেরকে উদর পূর্ণ করতেই হয়, এক তৃতীয়াংশ খাবার দ্বারা, এক তৃতীয়াংশ পানি দ্বারা, আর অবশিষ্ট এক তৃতীয়াংশ বায়ু দ্বারা পূর্ণ করো। অতিরিক্ত খাবার গ্রহণ একজন মানুষকে আবশ্যকীয় অনেক আমল এবং ইবাদত হতে দূরে সরিয়ে নেয়, তাকে অলস করে তোলে এবং অন্তরকে বধির করে ফেলে। ইফতারির সাথে সাথে ধূমপান বিদআত নয় বরং হারাম কাজ। অনেক ধূমপায়ী আছে যারা সারাদিন সিয়ামরত অবস্থায় ধূমপান করেন না, কারণ তারা জানেন ধূমপান করলে তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে। যখন সিয়াম শেষে ইফতারি করা হয়, সাথে সাথে তারা ধূমপানে ব্যস্ত হয়ে যায়। মনে হবে এতক্ষণ সিয়ামের কারণ ইহা হারাম ছিল, এখন তা আবার হালাল হলো। আসল বিষয়টা কি সত্যি তাই একটু ভেবে দেখেছেন কি? তাহলে ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিতে ধূমপান নিঃসন্দেহে একটি হারাম কাজ, তাই সে ধূমপান রমজান মাসে করুক আর অন্য মাসে করুক, ইফতারির পরে আর সেহরির আগে করুক। কোনো ব্যক্তি ধূমপান বর্জনীয় সেটা রমাদান মাসেই হোক বা এর বাইরে হোক। যদিও কুরআনে সরাসরি ধূমপান হারাম এই অর্থে কোনো আয়াত নেই। অর্থের অপচয় বা অর্থ নষ্ট ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ধূমপান অর্থের অপচয় করে কোনো ভালো কাজ নয়, শুধু ক্ষতিকর একটি কাজে অর্থ নষ্ট হয়। তাই ধূমপান করা অপচয়ের মতো একটি হারাম কাজ। ধূমপান মানব সমাজের অবর্ণনীয় ক্ষতি সাধন করে। এই প্রসঙ্গে বর্তমান যুগের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের প্রধান মুফতি আল্লামা শেখ ইবনে বাজ ধূমপান করাকে হারাম বলে ফতোয়া দিয়েছে। রমজান মাসে দিনের বেলা যদি সিয়াম বাঁচাতে মহান আল্লাহর ভয়ে ধূমপান ত্যাগ করতে পারি, তবে কেন ইফতারির পরে সেই মহান আল্লাহর ভয়ে ধূমপান ত্যাগ করতে পারবো না? অবশ্যই পারবো, দরকার শুধু দৃঢ় সংকল্প। আর যদি রমজানে মহান আল্লাহর ভয়ে ধূমপান ত্যাগ করতে পারি, তবে কেন সারা বছর এই হারাম ত্যাগ করতে পারবো না? মহান আল্লাহ যেন সঠিক বুঝদান করে এই হারাম থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে। একটি বিদাতি বিশ্বাস সিয়ামের খাবারে কোনো হিসাব হবে না। সমাজে বহুল প্রচলিত একটি কথা হলো রোজাদারের খাবারের কোনো হিসাব হবে না। এই কথাটির কোনো ভিত্তি ইসলামে নেই। মহান আল্লাহ বা তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমন কোনো কথা বলেননি, কিন্তু কথাটি সমাজে এমন ভাবে প্রচলিত মনে হবে শতভাগই সত্য। কিছু কিছু ভুল মানুষের মাঝে এমন ভাবে প্রচার পায় মনে হয় ভুলটাই যেন শুদ্ধ। এরূপ একটি ভুল কথা হলো এই বাক্যটি। এই ভুল কথাটির ভুলের মাসুল দিতে সমাজের হাজারো মানুষ সংযমের মাসে ইফতারিতে বাহারি খাবারের আয়োজন করে থাকে। খাবারের হিসাব বলতে সাধারণত খাবারের অপচয় বোঝায়। আর পবিত্র কোরআন হাদিসে এমন কোনো কথা নেই যে রোজাদার যদি খাবারের অপচয় করে তাহলে তার কোনো হিসাব হবে না। যে ব্যক্তি খাবার বা যে কোনো বস্তু অপচয় করুক, আল্লাহর দরবারে তাকে এর হিসাব দিতে হবে। সুতরাং রোজাদার হোক বা যেই হোক, খাবার বা যে কোনো বস্তুর অপচয় থেকে বেঁচে থাকা জরুরি। অনেকের ধারণা রমজানে যেহেতু খাবারের হিসাব নেই, তাই হারাম হালালের বাদ বিচার নেই, যা পাও তাই খাও।
কিন্তু পানাহারের ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকা ফরজ। রমজান মাসে দাবি আরো বেড়ে যায়। হিসাবের প্রশ্ন আসে, হালালের ক্ষেত্রে নিয়ামতের যথাযথ ব্যবহার হলো কিনা এবং তার শুকর আদায় করা হলো কিনা। হারামের উপর তো সরাসরি শাস্তি হয়, তাই প্রচলিত এই বাক্য শুনে এরূপ মনে করা যে হারাম ছিল কোনো হিসাব নেই তা আরো ভয়াবহ।